लेट्स बी स्टार्ट इट। पहले हम यूएस कनेक्ट टू तो मैं हमरा की जानबो एचटीएमएल 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 লিখলে আমরা কি চলে আসছে এখানে, এটা একটা ওয়েব পেজ। তো এটার মধ্যে যে কোডিংটা করা আছে, মানে যদি এটার কি বলবো পেজ সোর্সটা দিয়ে দেখতে চাও। আচ্ছা একটা কাজ করি, আমি আমার মোবাইলও লাইভটা চালিয়ে নিই, তাহলে আমি একটু কমেন্টস করলে করতে পারি। জাস্ট মিনিট। তো সব থেকে এইচটিএমএল থেকে বেস্ট যদি ওয়েবসাইট হলো সেটা হলো এইচটিএমএল টিউটোরিয়ালে এই W3 স্কুল, এটা আর একটা আছে কালকে যেটা বলেছিলাম MDN, এটা যদি ধরো কোনো এইচটিএমএল টেবিল সম্পর্কে জানা দরকার MDN টেবিল, বাস এখানে সার্চ করে দাও MDN টেবিল চলে আসবে, এখানে যাও, এখানে এই ডকুমেন্টেশন পড়া শিখতে হবে। আর সব থেকে এই মানে এইচটিএমএল বা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডকুমেন্টেশন পড়াটা মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন শুধু পড়া নয়, মানে ডকুমেন্টেশন রিড করা, ডকুমেন্টেশন পড়তে হবে, যতবার ডকুমেন্টেশন পড়া শিখতে হবে, মানে রিডিং স্কিলটা ইম্প্রুভ করতে হবে যদি মানে বেস্ট ভাবে এইচটিএমএল এর ডকুমেন্টেশন শিখতে হয়। তো আমি বলবো যে মানে বড় বড় ডকুমেন্টেশন পড়ো, যাই এখানে ধরো প্রচুর মানে যে ডকুমেন্টেশন না পুরোটা পড়ো, এখানে এক্সপ্লেনেশন করা আছে যে সেল প্যাডিং কি, তারপরে সেল স্পেসিং কি, সব ধরনের ফ্রেম কি, রুলস কি, সব ধরনের যে পুরো পড়ো। কিন্তু হ্যাঁ জানি কিছু কিছু বুঝতে অসুবিধা হবে, তার জন্য গুগল ট্রান্সলেট ইউজ করতে পারো, যেগুলো বুঝতে অসুবিধা হবে গুগল ট্রান্সলেটার সব থেকে বেস্ট আমি এটা মনে করি। আর এটা হলো, এবার ধরো তোমার ইয়ে করতে হবে, ফর এক্সাম্পল ভিএস কোড কিভাবে ডাউনলোড করবো, এটা আছে শিখো বেশি কিছু শিখবো না, জাস্ট ভিএস কোড এর বেসিক টিউটোরিয়াল শিখ, তারপর তো ভিএস কোড এ এখানে যাই। তো ভিএস কোড এ ডাউনলোডের জন্য এখানে মানে সব সব দেখে বেস্ট তারিখা, এখানে জাস্ট দেখো এখানে তিনটা অপশন থাকে, সাধারণত ডিটেক্ট করে নেয় মানে তুমি যখনই ওয়েবসাইটে যাবে তখনই তোমার মানে যে কম্পিউটারটা আছে অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে কোনটা চলছে, মানে উইন্ডোজ 10 চলছে, উইন্ডোজ কি চলছে, তাহলে ডিটেক্ট করে নেয়। তো উইন্ডোজ 10 যদি মানে সাধারণত উইন্ডোজ এর জন্য উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, আর লিনাক্স হলে লিনাক্স, অটোমেটিক করে। তো এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করো, জাস্ট এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে, এখানে ওপেন করে দাও, তো ডাউনলোড করে নেবে, জাস্ট এখানে এইভাবে ডাউনলোড হয়ে যাবে, বেশি না 88 MB অ্যাপ্লিকেশন যেটা সহজেই ডাউনলোড করা যায়। তারপর ভিএল কোডে এসে কিছু জিনিস ইনস্টল করতে হবে যেটা আমি দেখাচ্ছি। তো কি জিনিস, যেটা হলো প্রিটিয়ার বলে একটা সফটওয়্যার হয়, মানে এক্সটেনশন হয় প্রিটিয়ার, প্রিটিয়ারি কি আর প্রিটিয়ার, সরি স্পেলিং একটু, প্রিটিয়ারি কি কি আর প্রিটিয়ার। তো এটা ইনস্টল করতে হবে, এটা কি করে ইনস্টল করতে হবে, এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ভিএস কোডে যাও, এক্সটেনশনে যাও, ইনস্টল করো, কিভাবে চলো দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ভিএস কোড ওপেন করে নিচ্ছি। আমি একটা জিনিস মানে বলছি একটু পর বলছি, এটা আমার ক্লোজ করে দিচ্ছি, ভিএস কোডে দেখাই। তো এটা আমার ভিএস কোড, এখানে চলো কাজ করি, এগুলো সব ক্লোজ করবি, চলো ভিএস কোড এর একদম মানে মেইন ইন্টারফেস এরকম, যখন নতুন যখন ইনস্টল করে ইয়ে করবে তখন এরকম দেখাবে, ওয়েলকাম বলে লেখা থাকবে, এরকম থাকবে। জাস্ট তোমাকে কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। তো আজকে আমাদের যেহেতু তাই গিয়ে দেখিয়ে দিই এক্সটেনশনটা কিভাবে ডাউনলোড করবো, এখানে ক্লিক করবো, জাস্ট এই দেখো এই যে এই অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবো, এখানে কাজ করবো প্রিটিআর, পিআরডি পিআরই টিটিআইআর প্রিটিআর, প্রিটিআর এই এক্সটেনশনটা ক্লিক করবো, এখানে আমার ইনস্টল করা আছে কারণ আমি ইউজ করি অলরেডি। তো এখানে এখানে যেমন যেমন ধরো এটা ইনস্টল করবো, এখানে ইনস্টল ক্লিক করবো, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে ডাউনলোড হয়ে, অটোমেটিক তোমার মধ্যে প্রিটিআর ইনস্টল হয়ে যাবে, এটা হলো একটা এক্সটেনশন। আর একটা হলো লাইভ সার্ভার, এটা এটা তোমরা ইনস্টল করতেও পারো নাও করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি বলবো তোমার যদি কম্পিউটার স্পেস থাকে অবশ্যই ইনস্টল করে নাও, আর যদি না স্পেস থাকে ইনস্টল করার দরকার নেই, কিন্তু প্রিটিআরটা অ্যাটলিস্ট করো, কারণ ওটা দেখতে না কোডটা একটু সুন্দর বানাই, এটা প্রিটিআর কোডকে না অনেক সুন্দর বানায়, ঠিক আছে, আই হোপ বুঝে গেছো। আর তার আগে জেনে নিই, এরপর আমরা আসছি এইচটিএমএল এর ব্যাপারে। এইচটিএমএল HTML কি? Hypertext Markup Language. What is HTML? HTML হলো Hypertext Markup Language. মানে HTML কি করে? For example, কোনো একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার থাকে সেটাকে, for example, আমি একটা কিছু একটা ডিজাইন করি, ঠিক আছে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এক মিনিট, এখানে সার্চ করে নিই HTML,
বোরিং লাগছে ক্লাস, যদি বলে বোরিং লাগে তাহলে বলতে পারো, কারণ আমি জানি এগুলো একটু মানে বেসিক সবাই জানো, তো আই নো বোরিং লাগবে। আর আমি আমার নিজের কাছে একটু লাইভ সার্ভারটা মানে নিজের কাছে একটু ওয়াচিং দা ফ্লুইডিটি যাতে কেউ কমেন্ট করলে দেখতে পারো। আই থিঙ্ক এটা প্রাইভেট নাই, তো কোনো একটা ওয়েবসাইটে যাই, কোনো একটা ওয়েবসাইট কোনো ওয়েবসাইটে ফেসবুকেই যাই, এটা আমার আমি বানিয়েছিলাম অনেকদিন আগে, তো এই ওয়েবসাইটেতেই যাই। তো এই ওয়েবসাইটটার আজ মানে পুরো এর যে দেখবো এর মধ্যে কি কি লেখা আছে আর কি কি করেছি, ঠিক আছে, এটার ব্যাপারে আজকে জানবো, যেটা আমি কিভাবে বানালাম ওয়েবসাইটটা, ঠিক আছে। এটা দেখতে পারো, এটা আমি বানিয়েছিলাম অনেকদিন আগে আমার ফ্রেন্ড। এটা কিন্তু একটা স্ট্যাটিক ওয়েবসাইট, কারণ এটা তুমি যতই রিফ্রেশ করো না কখনো চেঞ্জ হবে না, এটা কখনো চেঞ্জ হবে না, যতই রিফ্রেশ করো সেমই আসবে, কারণ দেখো সেমই আসছে, এটা কখনো চেঞ্জ হবে না, কারণ এটা আমি স্ট্যাটিক ওয়েবপেজ, এটা জাস্ট জাস্ট দেখানোর জন্য বানিয়েছিলাম। এইরকম ধরনের একটা ওয়েব পেজ মানে ফুললি ক্রিয়েট করতে গেলে তোমাকে লাগবে মানে HTML লাগবে, CSS লাগবে আর জাভাস্ক্রিপ্ট লাগবে। আর এখানে জাভাস্ক্রিপ্টটা এখানে মানে খুবই কম ইউজ করেছি, যেটা ইউজ করেছি সেটা হলো এখানে যে কালো আর ডার্ক মোড আর কি বলে লাইট মোডে করেছি, এইটার জন্য শুধু জাভাস্ক্রিপ্ট আছে, আর কিছুর জন্য এখানে জাভাস্ক্রিপ্ট নেই। আর এটা একটা স্ট্যাটিক স্ট্যাটিক যেহেতু বললাম স্ট্যাটিক ওয়েব পেজ, তো এখানে মানে কোনোভাবে মানে চেঞ্জেস হবে না। তো এটার আমি কোডটা দেখাই, কোডটা আমি রেখেছি এটাকে যেটা বলছিলাম গিটহাব। এটা হলো এই ওয়েবসাইটটা শুধু HTML কোড, ঠিক আছে, HTML এর কোড হলো এটা, এই ওয়েবসাইটের কোড, এর ব্যাপারে সব জানবো, মানে প্রত্যেকটা ওয়ার্ড এর ব্যাপারে আজকে জানবো যে HTML কি কেন লাগানো হয়, হেড ট্যাগ কি, হেড ট্যাগে কি কাজ, বডি ট্যাগ কি, বডি ট্যাগে কি কাজ, ম্যাপ ট্যাগ কি, ম্যাপ ট্যাগে এগুলোর ব্যাপারে একটু পরে জানবো, কারণ ম্যাপ ট্যাগ মানে একটু একটু অনেক ডিটেলস হয়ে যাবে, অতটা মনে হয় আমার কোনো কিছু চিন্তা হবে না, সব জানবো। আর ইমেজ ট্যাগ কি এগুলো সব আস্তে আস্তে জানবো, এখন অত কিছু দিতে যাবো না। এটা হলো জাস্ট HTML ফাইলটা, ঠিক আছে, এখানে তুমি যখনই আসবে তখনই তুমি এটা CSS মানে তুমি যদি এটাকে HTML ফরম্যাটে করো না, HTML শুধু HTML ফরম্যাটটা দেখো না, তাহলে মানে এই ওয়েবসাইটটা একটা জাস্ট একটা মানে কিরকম একটা লাগবে, চলো দেখানো যাক HTML ফরম্যাটে কিরকম লাগবে। তো জাস্ট আমি এটাকে আই থিঙ্ক ইমেজ ব্লগও লাগবে, তো আমি এটাকে চলো ডাউনলোড করে নিই, দিয়ে তোমাকে দেখাই যে এই যে শুধু এটা HTML মানে শুধু CSS লিঙ্ক না করলে এই ফোল্ডারটা কেমন লাগবে। তো জাস্ট আমি এখানে যাব আর এখানে কোডে ক্লিক করব আর এখানে ডাউনলোড ফাইলে করব, এগুলো দেখে রেখে দাও, কারণ তোমাদের ইন ফিউচার কাজে লাগতে পারে। আমি এটা ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি, ইন ফিউচার এগুলো প্রচুর কাজে লাগবে, মানে গিট আর গিট এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা প্রোগ্রামের প্রোগ্রামারদের জানা দরকার। তো আমি ডাউনলোড করে নিচ্ছি এখানে, আচ্ছা কিছুই লিঙ্ক করে নেই, যা এক মিনিট আমাকে এটাকে এক্সট্রাক্ট করতে হবে, ওকে ওকে এটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে, তো আমি এটা কন্ট্রোল এক্স করে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি কন্ট্রোল এখানে ভি করে নিচ্ছি, আসলো, আচ্ছা আসছে না কোনো ব্যাপার না, এখানে ক্লিক করে নিই। দেখো এটা কিন্তু মানে কোনো ইন্টারনেটে যদি বন্ধ করে দিই তাহলে আমার লাইব্রেরি ডিসকানেক্ট হয়ে যাবে, নাহলে কিন্তু ইন্টারনেটটা বন্ধ করে আমি দেখাতাম যে এটা কিন্তু আমার কম্পিউটারে আছে, ঠিক আছে। এবার আমি এটাকে দেখবো যে এই ওয়েব পেজটা HTML মানে CSS ছাড়া কিরকম লাগতো, ঠিক আছে, মানে এর যে স্কেলেটন মানে হাড়গোড় বা কঙ্কাল যেটাকে বলেছিলাম সেটা কিরকম লাগছে এটা দেখবো। তো আমি কি করবো এটার জন্য, আমি জাস্ট এটাকে এই কোডটাকে আমি VS কোডের সাহায্যে ওপেন করবো, VS কোড ওপেন উইথ VS কোড করে দেবো, ওপেন উইথ VS কোড, ওপেন উইথ VS কোড করলাম, ওকে। এবার আমি কি করবো, জাস্ট এইটা যে HTML এর সাথে যে ফাইলটা লিঙ্ক করেছিলাম জাভাস্ক্রিপ্টে, এটাকে রিমুভ করে দেবো আর এই জাভাস্ক্রিপ্ট ফাইল দুটোকে রিমুভ করে দেবো, ঠিক আছে। তো এরপর ওই পেজটাকে রিফ্রেশ করে দেখা যাক কিরকম লাগছে। দেখো এটা আমি শুধু যে CSS টা রিমুভ করে দিলাম, তারপর দেখো এইরকম মানে ঠিক ওই পেজটা আমার লাগছিল, আর CSS টা অ্যাড করলে কিরকম লাগবে তোমরা তো দেখলাম, একবার এটা কন্ট্রোল জেড করে দিচ্ছি, কন্ট্রোল জেড, ওকে। এবার এটা CSS টা অ্যাড করে দিলাম, এটা মানে CSS টা মানে জাস্ট রিমুভ করে দিলাম আর CSS টা অ্যাড করে দিলাম, তাহলে বুঝতে পারছি যে CSS এর ইম্পর্টেন্স টা কতখানি। মানে এখানে আমি জাস্ট এটা দেখালাম যে যে HTML টা আসলে কি করে, এখানে জাস্ট হাড় কঙ্কাল মানে কিছুই না, জাস্ট দেখতে একদম বাজে লাগে তোমাকে, যদি ধরো তোমার শরীর থেকে যত মাংস পেশি আছে সব সরিয়ে দিলাম, তোমার মানে সব কিছু যত আছে শুধু কঙ্কালটা পড়ে থাকলো, কিরকম লাগে দেখেছে, মানে জাস্ট একটা কঙ্কাল, সেরকম অবস্থা মানে HTML এর আর CSS আর জাভাস্ক্রিপ্ট এর মধ্যে। এটার মধ্যে যে ব্রেন আছে, যদি এটার মধ্যে আমি আরো যদি মানে কিছু অ্যাড করতাম, ফর এক্সাম্পল লগ আউট কি করে হচ্ছে,
বা এর মধ্যে যদি ধরো আমি আরো ফাংশনালিটি অ্যাড করতাম, এই মানে একটি জায়গায় ক্লিক করবো আর অটোমেটিক সব এই কালারটা গ্রিন হয়ে যাবে, মানে যে এই যে নাম্বারের কালারটা দেখছো ব্লু কালার এটা গ্রিন হয়ে যাবে, ওগুলো কিন্তু তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারো। এই আর একবার দেখা যাক যে জাভাস্ক্রিপ্ট আর সেটাকে ডিসলিঙ্ক করলে কি করা হয়। দেখো আর একবার দেখো, শুধু জাস্ট আমি কি করলাম, আমি এখান থেকে সিএসএস আর জাভাস্ক্রিপ্ট রিমুভ করে দিলাম, আর কিছু করিনি। ওকে জাস্ট এইরকম লাগছে এত কিছু, মানে এবার এবার আসি মানে তোমার সিএসএস, এরপর আসি তোমার দেখাই কোনটা করবে সিএসএস কোডটা। আর একটু আজকে আটকে যাচ্ছি কারণ আমি মানে কোনোদিন কাউকে কোনোদিন পড়াই নিয়ে যাবে, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই টিচিং এর বা এরকম ধরনের, তো একটু ম্যানেজ করতে হবে। ডাউনলোড করলে বুঝ, জাস্ট 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, আমি হয়তো দেখিনি, সরি মানে কমেন্টটা কি আমি বলে যাচ্ছি নিজের মনে, সরি সরি, এটা হলো সিএসএস কোড। আরে কেউ দেখছে না, কন্টিনিউয়াসলি বলতে থাকো, বুঝতে পারলো তো, নাহলে আমি বুঝতে পারবো না। ডাউনলোড করে দেখে দিচ্ছি, জাস্ট এখানে সার্চ করবো সিএস কোড, তুমি জাস্ট বলতে থাকো ঠিক আছে, না হলে তুমি একটা কাজ করো, কি করা যায় তুমি আমার হোয়াটসঅ্যাপে বলতে থাকো, আমি বুঝে নেবো, দেখে নেবো মেসেজ। আচ্ছা এক কাজ করি, আমি আমার হোয়াটসঅ্যাপ তো খুলে রেখে দিই, এখানে তাহলে নোটিফিকেশনে থাকতে থাকবে। ওকে এটা হলো পুরো HTML এর ফাইল যেটা শুধুমাত্র HTML দিয়ে করা হয়েছে, কোনো CSS নেই এর মধ্যে বা জাভাস্ক্রিপ্ট নেই, এটা শুধু এরকম ভাবেই ডিজাইন করা হয়েছে। আর VS কোড ডাউনলোড এর জন্য জাস্ট আমি VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে সার্চ করবো, ভিজুয়াল স্টুডিও কোড এখানে লিখে সার্চ করবো, জাস্ট এখানে যাবো ভিজুয়াল স্টুডিও কোড, এখানে কোড ডট ভিজুয়াল স্টুডিও ডট কম লেখা আছে, জাস্ট এখানে যাবো। ইন্টারনেটটা লাইভ আছে ওই জন্য একটু ইন্টারনেটটা স্লো কাজ করছে হয়তো আমার মনে হয়, জাস্ট এখানে আমি বলে দিচ্ছি। দেখো এখানে 3 ধরনের অপশন আছে, তোমার কাছে যদি ম্যাক থাকে মানে অ্যাপেলের প্রোডাক্ট থাকে তাহলে ম্যাক ওএস এর জন্য, ম্যাক ওএস মানে অপারেটিং সিস্টেম, ওএস মানে অপারেটিং সিস্টেমের জন্য তোমার এটা এখানে ক্লিক করতে হবে, উইন্ডোজ 24x মানে এটা তোমার লেখাতে তোমার ইয়েতে তোমার কম্পিউটারে যেখানে প্রপার্টিজে যাবে, প্রপার্টিজে কি করে মানে কম্পিউটারে চেক করেন সেটা দেখিয়ে দিচ্ছি একবার। মাই কম্পিউটারে গেলাম, এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে ক্লিক করলাম, তো এখানে আমার সমস্ত কম্পিউটারের ডিটেলস লেখা থাকবে, যেমন আমার 8 GB র‍্যাম আছে যেটা আমার জন্য ইনাফ, আমার প্রসেসর এটা, আমার ক্লক স্পিড এটা, আমার জন্য মানে আমার প্রোগ্রামিং করার জন্য জাস্ট এটা ইনাফ। দেখো এখানে লেখা রয়েছে 64 বিট, ঠিক আছে এটা হলো 64 বিট অপারেটিং সিস্টেম, 64x, ঠিক আছে। এবার এখানেও দেখো তোমার ওই সেম জিনিস মানে স্পেসিফিকেশন এখানে ওটাই সেম লেখা আছে, দেখো 64x লেখা আছে, তো এটা ডাউনলোড করতে পারো, অথবা তোমার যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা অটোমেটিক তুমি যখনই রিসেট করবে তোমার যে অপারেটিং সিস্টেম অটোমেটিক এটা ডাইরেক্টলি উইন্ডোজ, যেমন আমার এটা উইন্ডোজে চলছে তো সেহেতু আমার অটোমেটিক্যালি ডাইরেক্ট উইন্ডোজই নিয়ে নিয়েছে, তো আমি এখানে ক্লিক করবো অটোমেটিক আমার এখানে এখানে চলে আসবে ডাউনলোড। আমি সাধারণত প্রেফার করি ব্রেভ ব্রাউজার ইউজ করতে কারণ এখানে অ্যাড কম আছে, তো আমি ব্রেভ ব্রাউজার ইউজ করি। এবার ডিপেন্ডস অন দ্য পার্সন যে কে কোন ব্রাউজারটি ইউজ করবে। এখানে ক্লিক করবো, এটা ডিলিট করবো, এর নাম দিতে পারো ভিএস কোড, ভিএস কোড। ওকে তো এখানে ডাউনলোড হয়ে গেল, জাস্ট এখানে ক্লিক করবো, এটা আমার যেহেতু ইনস্টল করা আছে না ওই ইয়ে ইনস্টলটা ওই জন্য করছি না। দেখো কারেন্টলি রানিং মানে আমার বলে দিচ্ছে যে আমার ভিএস কোড অলরেডি মানে আমার মধ্যে আছে, কারেন্টলি চলছে ভিএস কোড কারণ আমি অলরেডি খুলে রেখে দিয়েছি, তো আমি ভিএস কোড রানিং করে করি না কারণ আমার কি বলতে আমার যে এনভায়রনমেন্ট ভিএস কোড আমার অলরেডি মানে আমার কি প্রথমে যখন সি প্লাস আমি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে কাজ করি, বিভিন্ন ধরনের বলতে আমার প্রেফারেড ল্যাঙ্গুয়েজ হলো C++, সি অ্যান্ড HTML, তো আমি বেশিরভাগ মানে HTML, CSS আর জাভাস্ক্রিপ্টের উপর কাজ করি, তো আমি সেইরকম বোর্ড নিয়ে আমার মানে কি বলবো কম্পিউটেবলের জন্য একটা এরকম বানিয়ে নিচ্ছি। আর এখানে তুমি এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করতে পারো,
এই যে এই যে অপশনটা দেখছেন এখানে এক্সটেনশন এখানে EXTENSION এক্সটেনশন অথবা কন্ট্রোল শিফট এক্স টি দিয়ে এক্সটেনশনের কাছে চলে আসবে। এখানে সার্চ করবে PRETTR PRETTIER 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 লিখে সার্চ করবে, এটা চলে আসবে এখানে ইনস্টল। এখানে যেমন ইনস্টল লেখা রয়েছে ওই PRETTIER এর কাছে তোমার ইনস্টল মানে তোমার অলরেডি ডাউনলোড থাকবে না জানি, তো সেহেতু তোমাকে ডাউনলোড করতে হবে। আর তুমি বললে ইনস্টলের ব্যাপারটা বুঝতে পারলো না, যদি তুমি ওখানে ক্লিক করবে জাস্ট ইনস্টল লেখা আসবে, ইনস্টলে ক্লিক করবে নেক্সট নেক্সট আসবে। তোমার যদি ফোল্ডার চেঞ্জ করতে থাকে প্রথমে ফোল্ডারটা তুমি চেঞ্জ করে নিতে হবে, যদি ধরো তুমি সি ড্রাইভ এর থেকে অন্য জায়গায় মানে ভিএস কোডটা ইনস্টল করতে চাই। আর রেফার করা যায় সবসময় সি ড্রাইভে ইনস্টল করার জন্য, কারণ সি ড্রাইভটা সব থেকে বেশি ফাস্ট হয়। তো আমি সবসময় প্রেফার করি যে মানে কোনো একটা অ্যাপ্লিকেশন যেটা তোমার মানে রেগুলারলি ইউজ হবে সেই অ্যাপ্লিকেশন গুলো তুমি অলওয়েজ সি ড্রাইভে ইনস্টল করে রাখো। ভিএস কোডটা ইনস্টলটা বুঝতে পেরেছি, ওকে। তো পেটিআরটা বুঝতে পারোনি তাই তো? হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে, মানে লাইভটা মনে হয় একটু ডিলে চলছে। এবার একটু লাইভটা রিফ্রেশ করো তাহলে ডিলেটা কম হয়ে যাবে, দেখো। হ্যালো হ্যালো, ওকে, আই হোপ ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে কনসেপ্ট গুলো। আর এবার ইন্টারনেট তো এবার আমি কিছু একটা কোড লিখি তাহলে মানে আরো জাস্ট ক্লিয়ার হবে ব্যাপারটা। এটাকে আমি একটু ক্লোজ করে দিই, ভিএস কোডটা ক্লোজ করে দিচ্ছি ভুল করে, সরি। একটু পাগল বুঝতে পারলে তো, ওকে। এই জিনিসটা তুমি হয়তো বুঝতে পেরেছো যে এখানে কন্ট্রোল পি করে আমি আবার যেরকম ওয়েব পেজ ছিল সেটা করে দিচ্ছি, কারণ পরে আমার লিংক করতে আবার প্রবলেম হয়ে যাবে। তো না প্রবলেম হবে না, আবার আমি যখন খুশি ডাউনলোড করতে পারবো। তো এটা হলো সিএসএস দিয়ে, আর ওটা বুঝতে পারলে সিএসএস ছাড়া মানে কিরকম একটা কতটা বাজে লাগতে পারে একটা ওয়েব পেজকে। তো সিএসএস টা জরুরি আছে, সিএসএস শিখতে হবে। আর যদি এটা থেকে আমি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট লিংক মানে ডিসলিংক করে দিই তাহলে কি হবে, কোশ্চেনটা তো আসছে। আমি যে তোমাকে দেখি কি জাভাস্ক্রিপ্ট এ আমি এখান থেকে কন্ট্রোল এক্স করে নিলাম, সিএসএস লিংক আছে, আইএস হ্যাঁ সিএসএস লিংক আছে। তো চলো দেখা যাক জাভাস্ক্রিপ্ট লিংক করে দিলে কি হচ্ছে। তো আমি যেহেতু বলেছিলাম জাভাস্ক্রিপ্ট এটা কাজ করে, এটা কাজ করবে ঠিকই, কিন্তু যে ব্যাপারটা হলো জাভাস্ক্রিপ্ট এর সেটা হলো একটা জিনিস দেখায়। এই যে এই যে ট্যাগ গুলো আছে না এখানে, এটা বলে দিই তারপর বলছি ওকে। এবার আসি যে এটা হলো তোমার, এখানে ক্লিক করবে জাস্ট এটা ক্লিক করবে, এটা চাপবে এন্টার টিপবে, শিফট টিপবে, এটা হলো তোমার মানে বেসিক ফরম্যাট এইচটিএমএল এর। এবার আসি এই জিনিসটার মধ্যে, এখন এইগুলো ছেড়ে দাও, এই জিনিসগুলো আমি এখন হটিয়ে দিচ্ছি কারণ এগুলো এখন দরকার নেই, এগুলোর ব্যাপারে ইন ফিউচার ক্লাসে জানবো। এইচটিএমএল এটা হলো রুট ট্যাগ, মানে তুমি যখনই কোনো এইচটিএমএল করবে ঠিক আছে, এইচটিএমএল যখনই করবে এটা হলো রুট ট্যাগ। রুট ট্যাগ মানে কি বলবো, গাছের যেরকম শিকড় হয় না সেরকম হলো এইচটিএমএল ট্যাগটা ঠিক আছে। আর এখানে ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, এটা কখন থেকে দেওয়া হয়, এইচটিএমএল 5 থেকে। তুমি যদি এটা ডক টাইপ এইচটিএমএল না দাও তাহলেও তোমার কাজ করবে। আর এখানে ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে না এইচটিএমএল এর, ল্যাঙ্গুয়েজ মানে এইচটিএমএল এর তুমি যে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, মানে এইচটিএমএল এর ইউজ কোন ল্যাঙ্গুয়েজ এর মধ্যে লিখবে ঠিক আছে। মানে ধরো কি করে বুঝাই, ধরো এই যে ল্যাঙ্গুয়েজটা এখানে কিন্তু আমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি ঠিক আছে। তো এইটা হলো মানে তোমার এইচটিএমএল এর ল্যাঙ্গুয়েজ টাইপ ডিফাইন করে দিচ্ছে, এটা তুমি যদি নাও করো তাহলেও চলবে। আর এটা হলো হেড ট্যাগ ঠিক আছে। হেড ট্যাগ এর মধ্যে কি হয়, হেড ট্যাগ এর মধ্যে ধরো মানে কোনো কিছু একটা ইয়ে করছো, হেড ট্যাগ মানে বলি ধরো তুমি ধরো কোনো একটা লিংক করবে, যেমন তুমি ধরো এখানে সিএসএস এর ফাইল লিংক করবে তখন তোমাকে এখানে লিংক করতে হবে, তুমি ধরো জাভাস্ক্রিপ্ট এর ফাইল লিখবে লিংক করবে তখন এখানে হেড ট্যাগ এর মধ্যে ইউজ করবে। তুমি যে কোনো একটা মানে এখানে ধরো তোমার ফর এক্সাম্পল কি বলে বোঝাই, এখানে দেখো হোয়াটসঅ্যাপ এর এই যে এই যে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে একটা সিম্বল রয়েছে, এই সিম্বলটা না তোমার হেড ট্যাগ এর মধ্যে ইনসার্ট করতে হবে। এই দেখো এখানে যদি আসি W3 স্কুলে, এই যে সিম্বল একটা দেখতে পাবে W3 উপরে, এই যে একটা আমার মাউসের কার্সারটা দেখো তাহলে বুঝতে পারবে, এই যে সিম্বলটা রয়েছে এই সিম্বলটা যখন দেবে তখন কিন্তু তোমার হেড ট্যাগ এর মধ্যে দিতে হবে।
আর যে টাইটেলটা বললাম এখানে ডকুমেন্ট টাইপ আছে, এই ডকুমেন্ট টাইপটা ফর এক্সাম্পল আমি এটা সেভ করি। আচ্ছা আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ovi.html, ওকে এটা কন্ট্রোল সেট করে নিই, ovi.html। আচ্ছা এটা সেভ করে নিই ডেস্কটপে, dev1.html, ওকে সেভ করে দিচ্ছি dev1.html। এটা আমি এখন হটাতে পারি, এটা বেসিক ফরম্যাট নিয়ে চলে এলাম, এটাকে আমি এখন রিমুভ করে দিই, কারণ এগুলো এখন পরে জানবো, নেক্সট ক্লাসে জানবো যেগুলো কি, এখন দিকে যাবো না। তো এই যে টাস্ক টাইটেল রয়েছে, এটা হয়তো তুমি জানো যে এই টাইটেলটা কোথায় শো হবে। এই টাইটেলটা মেনলি শো হবে তোমার এই যে উপরে জায়গাটা, যেখানে জানো রয়েছে অভিষেক দাস ডট সোশ্যাল প্রোফাইল, মানে আমি যখন এটা ক্লিক করছি তখন এটা চলে আসছে। এবার যদি ধরো এখানে আমি ক্লিক করে আমার আমার মেন প্রোফাইলে চলে এলাম, তখন তোমার দেখো এখানে আলাদা মেক ইউর নিউ ফ্রেন্ড, মানে এই যে HTML-টা পেজের যে টাইটেলটা দেওয়া হয়েছে না, এইখানটা দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল ওখানে আমি টাইটেল কি দিয়েছি ডকুমেন্ট, ঠিক আছে এখানে আমি লাইভ সার্ভারে চলে যাই dev1.html, এখানে দেখো এখানে আমি কিছুই লাইনে জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ, কিন্তু এখানে যে নামটা রয়েছে না এখানে ডকুমেন্ট দেখতে পাচ্ছ, এই যে নামটা রয়েছে না এটা টাইটেলের জন্য ইউজ করা হয়েছে। তারপর এখানে আমি অ্যাড করে দিই আর একটা, ফর এক্সাম্পল টাইটেলে আমি চেঞ্জ করে দিই অভিষেক ডট অভিষেক ইওর নিউ ফ্রেন্ড, ওকে। এখানে যদি আমি এটা অ্যাড করি আর এটা যদি আমি রিফ্রেশ করি, এখানে তুমি দেখতে পাচ্ছ অভিষেক ইওর নিউ ফ্রেন্ড, এখানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হেড ট্যাগের কাজ, আই হোপ মানে তোমাকে বোঝাতে পেরেছি যে হেড ট্যাগ, সরি হেড ট্যাগের মধ্যে কি কি কাজ করতে হবে। হেড ট্যাগে ফার্স্ট অফ অল তুমি কোনো ডকুমেন্ট লিঙ্ক করতে চাও, তাহলে তুমি লিঙ্ক করতে চাও কোনো একটা সিএসএস ফাইল, তাহলে তুমি এটা লিঙ্ক করতে পারো, মানে এটা ডিফল্ট অটোমেটিক নিয়ে নেয় যে সিএসএস। তারপরে তুমি ধরো জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করতে পারো, স্ক্রিপ্ট ডট জাভাস্ক্রিপ্ট scripts, ঠিক আছে। এখানে তুমি জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করতে পারো, এখানে এসআরসি মানে তোমার সোর্স লিঙ্ক দিতে হবে। তো এটা হলো তোমার মেইনলি হেড ট্যাগের কাজ। এবার আসছি বডি ট্যাগের কাজ কি। বডি ট্যাগের কাজ আই হোপ মানে কথা শুনেই বুঝতে পারছো, বডি মানে HTML এর যে বডিটা আছে না সেই বডিটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। বডি ট্যাগের মধ্যে মানে HTML এর যে পুরো বডি, এখানে তোমার ইমেজ থাকতে পারে, কোনো ভিডিও থাকতে পারে, কোনো গান থাকতে পারে, কোনো মিউজিক থাকতে পারে, কোনো ওয়ার্ড ফাইল থাকতে পারে, কোনো পিপিটি থাকতে পারে, সেটা যা খুশি হতে পারে সেটা বডি ট্যাগের মধ্যে থাকতে পারে, কোনো টেক্সট থাকতে পারে। ফর এক্সাম্পল তুমি যে বললে বডি ট্যাগের মধ্যে ইউজ করেছো, তুমি যদি ইউজ করো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ডে কিন্তু এখানে শো হবে, ঠিক আছে এখানে শো হবে, কিন্তু এটা কিন্তু গুড ওয়ে বা গুড ম্যানার নয় HTML এর মধ্যে, যে বডি ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড এইভাবে লিখে দিলে এটা জাস্ট একটা টেক্সট প্রিন্ট হয়ে গেলো ঠিকই, কিন্তু তুমি ওটাকে ডিফাইন করো যে এটা কি একটা, এটা বডি ট্যাগের মধ্যে এটা কি একটা হ্যালো ওয়ার্ল্ডটা, কোনো টেক্সট, কোনো প্যারাগ্রাফ, কোনো টেক্সট বার, না কোনো ইমেজ, না কি, না ডিপ, না ন্যাপ বার, না কি, এটা যত ডিফাইন করবে না তত বেস্ট হবে। ফর এক্সাম্পল আমি ধরো কোনো একটা প্যারাগ্রাফ ইনসার্ট করতে চাই, প্যারাগ্রাফের জন্য আমি তোমাকে বলেছিলাম পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে পারি, Lorem 30, ওকে আমি এখানে Lorem 30 নিলাম। এবার এই যে প্রবলেমটা হচ্ছে না, এই প্রবলেমটার ভিউসের করতে আমাদের সলিউশন হলো এখানে ভিউতে যাবো আর এখানে ওয়ার্ড র্যাপ করে দেবো, তাহলে এই যে ওয়ার্ডটা না র্যাপ র্যাপ হয়ে গেলো মানে মার্জ হয়ে গেলো। এখানে যদি ভিউ যায় আবার ওয়ার্ড র্যাপে ক্লিক করে দিই, তাহলে এই লেখাটা না পুরো এক লাইনের মধ্যে চলে আসছে, কিন্তু যদি আমি আবার ওয়ার্ড র্যাপ ইউজ করি তাহলে লেখাটা মার্জ হয়ে গেলো, মানে জাস্ট পরপর চলে গেলো, মানে তিন চারটে লাইনে ডিভাইড হয়ে গেলো। তো এখানে আছি দেখো, এখানে কিন্তু সেম লাইন এসেছে, যদি আমি মানে সেম ইয়ের মধ্যে চলে এসেছে, মানে একটা লাইনের মধ্যে চলে এসেছে, যদি এই লাইনটা যদি মানে আরো বেশি ওয়ার্ড থাকতো তাহলে কি হতো। দেখছি আমি আর একটা প্যারাগ্রাফ ইনসার্ট করে নিই, পি ট্যাগ ইনসার্ট করি, পি ট্যাগ Lorem 100, Lorem 100 নিয়ে খেললাম, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে মানে এই যে প্যারাগ্রাফটা রয়েছে, ঠিক আছে এই যে প্যারাগ্রাফটা রয়েছে তার নিচে তুমি যদি খেয়াল করো একটা স্পেস চলে এসেছে, ঠিক আছে
ফেস চলেছে, এর মধ্যে ধরো তুমি আর একটা কোনো মানে ধরো বলো তোমার এই ফেসটা ইনাফ হয়নি, এই ফেসটা ইনাফ হয়নি, তাহলে আর একটা ফেস অ্যাড করতে পারি। তো কিভাবে ওই ফেসটাকে অ্যাড করব, লাইক হয়তো তুমি শুনেছো বা তুমি যেহেতু বললে তুমি আমার এস্টিমেল করেছো, সেহেতু তুমি জানো যে ফেস কি করে অ্যাড করব। তো ফেস কি করে অ্যাড করব, যখন আমি এই কথাগুলো বলবো না তুমি অলরেডি কমেন্ট মানে করে দেবে, তাহলে আমি দেখতে বুঝতে পারবো যে হ্যাঁ তুমি ক্লাসের মধ্যে প্রেজেন্স অফ মাইন্ড আছে। আমি মানে মাঝে মাঝে কিছু কিছু ভুল বলে দেবো ইচ্ছা করে, যাতে তোমার কমেন্টস দেখতে পারি যে তুমি হ্যাঁ সত্যি করে মানে মন দিয়ে করছো ব্যাপারটা। ব্যাপারটা যেমন মানে কি বলতে গিয়ে ধরো আমি মাঝে মাঝে ইচ্ছা করে ভুল বলে দেবো যে এইটার মধ্যে এটা হয়, এটা কেন হলো না, তাহলে তোমার কিন্তু তখন আমার ভুলটা ধরতে হবে, যে বলতে হবে যে তুমি এখানে ভুল বললে, এটা তোমাকে ঠিক বলতে হবে। আমি এবার এবার থেকে এটাই করবো যে মাঝে মাঝে কিছু ইচ্ছে করে ভুল বলে দেবো, তোমাকে আমার ভুলটা ধরতে হবে যে আমি কি ভুল বলেছি। ওকে, তো নেক্সট কি বলছিলাম যেন, হ্যাঁ এর মধ্যে ধরো আরেকটা স্পেস ইনসার্ট করবো, তাহলে আমি যদি আমি এখানে স্পেস ইনসার্ট করে দিই তাহলে কি স্পেস হবে, দেখছি না কোই স্পেস আছে না, আমি যতবারই রিফ্রেশ করি স্পেস আসছে না, তাহলে কি করবো, কিছু উপায় আছে কি? আই থিঙ্ক যদি জানো তাহলে বলো, নাহলে আমি দেখে দিচ্ছি। এখানে আমি বি ট্যাগ বি আর ট্যাগ ইউজ করবো, বি আর, বি আর ট্যাগ এর মানে ব্রেক ট্যাগ, ঠিক আছে, বি আর ট্যাগ এর মানে হলো ব্রেক ট্যাগ, ঠিক আছে, বি আর ট্যাগ এর মানে হলো ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ এর এন্ড বা কোনো স্টার্ট নেই, তুমি দেখো যখনই আমি বি ট্যাগ অ্যাড করে একটা ক্লিক করলাম, ঠিক আছে, তখন তুমি দেখছো যে আর একটা স্পেস ইনসার্ট হয়ে গেলো। যদি আবার একটা বি আর ট্যাগ ইউজ করি তাহলে আবার একটা বি আর ট্যাগ ইনসার্ট মানে আবার একটা স্পেস ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। ওকে, নেক্সট আমাদের জানতে হবে যে আমি একটা কথা বলেছিলাম কমেন্টস, হোয়াট ইজ কমেন্টস, মানে তুমি যে ফেসবুকে কমেন্টস করো সেই কমেন্টস হলো এখানে কমেন্টস। মানে একটা প্রোগ্রামার কি বলতো কি, তুমি ধরো এই ধরো মানে 1000 লাইনে কোড লিখে দিলে, 10000, 5000, 50000, 60000, 70000 মানে কোড লিখে দিলে, ঠিক আছে, এবার ওই কোডটা কে কি করে বুঝবে। ফর এক্সাম্পল আমি যদি আমার কোডটাই দেখি তাহলে তুমি বুঝতে পারবে যে মানে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। ডেমো ডট সোশ্যাল মিডিয়া ডট সরি কোথায় রাখেছিলাম, ডেস্কটপে না এখানে রেখেছিলাম। আচ্ছা আমি সব তো ডিলিট করে দিলাম না, উফ সেট, তো চেক করা শুনে দিদি, ওকে চলে আসছে। এখানে দেখো আমি অলরেডি লিখে দিয়েছি সেটিংস মেনু, এটা আমি কমেন্টস করেছি, এটা কিন্তু তোমার HTML এর মধ্যে মানে কোথাও তুমি এই সেটিংস মেনু ওয়ার্ডটা কোনো কোথাও দেখাতে পারবে না, এটা আমি কমেন্টস করে রেখে দিয়েছি। মানে HTML এর যে মানে তোমার ব্রাউজার, এই ব্রাউজার এই কোডটাকে ইগনোর করে যাবে, মানে রিডই করবে না তুমি যখনই কমেন্টস করবে, ঠিক আছে। ধরো ফর এক্সাম্পল আমি এখানে করি, এখানে কিন্তু কমেন্টস এর টেকনিক আলাদা, এখানে যদি আমি কন্ট্রোল টিপবো আর যে জিজ্ঞাসা চিহ্ন থাকে বা স্ল্যাশ থাকে স্ল্যাশটা ক্লিক করবো তাহলে অটোমেটিক সেই ওয়ার্ডটা কমেন্টস হয়ে যাবে, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড করবো বা আবার যদি মানে এটা ক্লিক করি, আবার যদি ওইটাই ক্লিক করো তাহলে তোমার কমেন্ট আউট হয়ে যাবে, কমেন্ট হয় কমেন্ট আউট হয়, কমেন্ট ইন কমেন্ট আউট, ঠিক আছে, কোনো একটা টেক্সটের মধ্যে। ফর এক্সাম্পল তোমাকে দেখাই যে এই যে পেজটা আছে না, ঠিক আছে, আমি এখানে ধরো ফর এক্সাম্পল আমি কোন ডিপটাকে কমেন্ট করে দিব, ধরো এই ফটোর যে ডিপটা আছে না, এই ফটোর ডিপটাকে কমেন্ট করে দেবো, তাহলে আমরা দেখবো যে এই ফটোটাকে HTML এর যে ব্রাউজার সেই ব্রাউজার ইগনোর করছে কিনা, লেটস চেক। তো আমাকে প্রথমত এই ফলোটাকে চেক করতে হবে যে এই ফলোটা কোথায় রেখেছি আমি, তো তার জন্য আমি ইউজ করব এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, এখানে এটাকে সিলেক্টর, এটাকে সিলেক্টর বলে, এটাকে সিলেক্টর বলে। তো এখানে আমার ইমেজটা আছে, তোমার কত না এখানে আছে আমার ইমেজটা, আচ্ছা ডিপ লেফট সাইড বার মেন কন্টেন্ট, ওকে ডিপ লেফট সাইড বার মেন কন্টেন্টে কাছে আছে, ঠিক আছে। এবার যেহেতু সেটিং পেনু লেফট সাইড বার মেন কন্টেন্ট, ঠিক আছে, এবার মেন কন্টেন্ট এর মধ্যে আমি মেন কন্টেন্ট এর ডিপ যে সিলেক্ট আছে সেটা দেখবো যে কত দূর আছে, এখানে আছে, ঠিক আছে, বুঝে গেছি। এবার ফটো গ্যালারি, তো আমি বললাম যে ওই যে ফটোটা আছে না ওই ফটোটাকে শুধু কমেন্টস করবো, ঠিক আছে, আমি জাস্ট এটাকে লিখলাম
দেখে এখানে কমেন্ট করে দিলাম, মানে এই আমি ব্রাদারকে বললাম যে ওই যে ফটোটা আছে না, আচ্ছা কোনটাকে কমেন্ট করে দিলাম আমি, আচ্ছা অনিক মন্ডল তোমা কোন, আচ্ছা সামনের বালা ফটোটা কমেন্ট হয়ে গেছে, মানে এটা কমেন্ট হয়ে গেছে, দেখো তাহলে বুঝতে পারবে, দেখো যে স্ট্যাটাসের অপশনটা ছিল না সেই স্ট্যাটাসটা চলে গেল যখনই আমি কমেন্টসে করলাম, যে স্ট্যাটাসের অপশন এখানে দেখতে পাচ্ছিলে সেটা কিন্তু চলে গেল। এটা হলো কমেন্টস এর কাজ, তুমি যখনই কোনো টেক্সট কে কমেন্টস করবে সেটা তোমার সেখান থেকে চলে যাবে। এখানে আমি আবার কমেন্ট আউট করে দিলাম, আবার যাও দেখি এখানে আছি, তাহলে আবার দেখো কিন্তু আবার চলে এসেছে। আই হোপ কমেন্টের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেছে। ওকে হয়ে গেছে, তো কতক্ষণ হলো আজকে, অনেক টাইম নিয়ে নিয়েছি, মানে আমি একটা জিনিসকে বারবার বলছি কারণ আমি চাই মানে জাস্ট পুরো যে কনসেপ্টটা আছে না পুরো ক্লিয়ার হয়ে যাক, এবং মানে বারবার বলার কারণ এটাই যে জাস্ট সব থেকে ভালো করে জানো, মানে প্রত্যেকটা না বেসিক যদি জাস্ট করা হয় না সেই মানে হার্ড কনসেপ্ট এই অঙ্গ বলবে, কারণ ধরো তুমি একটা ইয়ে করছো গুগলে সার্চ করবে, তুমি ধরো গুগলে সার্চ করলে যে তুমি যে কোনো কিছু গুগলে সার্চ করে সেটা দেখতে পারো, ফর এক্সাম্পল তুমি সার্চ করবে হাউ টু ক্রিয়েট টেবিল ইন HTML, এখানে সার্চ করবে, এখানে এসে তুমি HTML এর টেবিল শিখতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা কি কি শিখলাম, যে Day 1 যে কমেন্টস করা কি করে কি করে কোনো একটা টেক্সট কে কমেন্ট করতে হয়, ফর এক্সাম্পল এই টেক্সট আমি যদি কমেন্ট করতে চাই এই কুড কমেন্ট লাইক দিস। ওকে কমেন্টস হয়ে গেল, আর কমেন্টস HTML এর ক্ষেত্রে মানে বডি ট্যাগ এর ক্ষেত্রে এইখানে এরকম ভাবে কমেন্টস হয়, আর যদি আমি বলি এখানে টাইটেল এর ক্ষেত্রে কি করে কমেন্ট করব, কন্ট্রোল সেম তারিখে হলো HTML এর হেড ট্যাগ এর মধ্যে কমেন্টস করা। ওকে আই হোপ কনসেপ্ট ইজ ক্লিয়ার, তো আজকের জন্য এটুকুই থাক, অনেক টাইম নিয়ে নিয়েছে তোমার, কালকে আসবো, কালকে আমরা কি কি দেখবো এক মিনিট আমি বলে দিচ্ছি, কালকে আমরা কি কি দেখবো এক মিনিট, কালকে কালকে কি কি করা যাবে, কালকে কালকে কি কি করা যাবে, কালকে কি করা যাবে, হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, না না ওটা কালকে বলবো কারণ ওটা একটু মানে ঠিক আছে কালকে বলবো, আজকে আমরা জাস্ট দেখলাম যে কি করে মানে কোনো একটা টেক্সটে HTML এর মধ্যে নিয়ে আসতে পারবো, আর HTML কি করে ডাউনলোড মানে VS Code কি করে ডাউনলোড করতে পারবো, আর কমেন্টস কি, কমেন্টস কি করে করতে হয়, কমেন্টস এর কাজ কি, কমেন্টস এর গুরুত্বপূর্ণ ভাই অনেক রানি, কারণ তুমি যখনই ধরো কোড লিখবে 1000 লাইনে কোড লিখবে তখন তুমি মানে কনফিউজ হয়ে যাবে যে এটা কি এটা কোথায় লিখেছিলাম, আমি যখন মানে এখানে মানে মেন কন্টেন্ট দেখে আমি বুঝে গেলাম যে আমার এখানে মেন কন্টেন্ট এখানে স্টোরি গ্যালারি থাকবে। ঠিক আছে, যত মানে HTML ভালো প্রোগ্রাম না তত মানে বেশি কমেন্ট থাকবে, আমি অত বেশি কমেন্ট করিনি, এখানে রাইট সাইড বার, এখানে রাইট সাইড যত কন্টেন্ট থাকবে সব এখানে আমি লেখা আছে এই কোডের মধ্যে। ঠিক আছে, আর উপরে দেখলে ওটা লেফট সাইড বার, লেফট সাইড বার যত কন্টেন্ট আছে সব লেফট সাইড এর মধ্যে কন্টেন্ট কমেন্টস করে রেখে দিয়েছি, মানে জাস্ট আমার যাতে ডিজেবিলিটিও বাড়ে কোডের মধ্যে, আর কোডে অলওয়েজ মানে ভিএস কোডে এখানে ফরম্যাট ডকুমেন্ট আছে, ফরম্যাট ডকুমেন্ট করে দেবে দেখতে সুন্দর লাগবে কোডটাকে। ওকে, ও আজকের জন্য এখানেই বন্ধ করছি লাইভটা, দেখা পরে লাইভে, বাই।